আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে আসলাম, যেটা প্রায় অনেক কম্পিউটার বা ল্যাপটপ ইউজারদের প্রয়োজন হয়ে থাকে, যেটা আমার নিজেরও প্রয়োজন হয়, সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার। আমি যে কম্পিউটারের কথাগুলো বলতেছি এখন, যে ক্লিক করতেছি বা রেকর্ড করতেছি বা রিফ্রেশ করতেছি, এই যে কথাগুলো বলতেছি প্লাস রেকর্ড করতেছি আমার মনিটরটাকে, এটা পুরোটাই হচ্ছে একটা স্ক্রিন রেকর্ডারের কাজ। এটা অনেকে হয়তো বা জানেন, অনেকে হয়তো বা বুঝেন কম, যারা নতুন তাদের ক্ষেত্রে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যারা জানেন তারা অযথায় রাগ করার কিছু নেই, কারণ সবারই বোঝার শেখার অধিকার আছে। ওকে, সো এখন যেটা বলছিলাম আর কি, এই যে স্ক্রিন রেকর্ডে আমি রেকর্ড করতেছি, আপনারা আমার আগের কয়েকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার প্রতিটি ভিডিওতে ওয়াটার মার্কস আছে। ওয়াটার মার্কস বলতে আমি হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি ওইটা অ্যাকচুয়ালি, ঠিক এখানে খেয়াল করুন, এটা হচ্ছে আমার আগের একটা ভিডিওর একটা অংশ, যেখানে দেখুন ওপর দিয়ে লেখা রয়েছে www.bandicam.com। আমি কিন্তু স্ক্রিন রেকর্ড করি ব্যান্ডিক্যাম ওই সফটওয়্যার দিয়ে, যেটা সবচেয়েতে বেস্ট বলে আমার কাছে মনে হয়েছে। এর চাইতে অনেকগুলো ভালো আছে, বাট লোকালি নর্মালভাবে আপনি সবচেয়ে বেস্ট হিসেবে আপনার মাথায় রাখতে পারেন, যেটা হয়তো বা বেস্ট। সো এখন যে দেখছেন www.bandicam.com, এই লেখাটা দূর করতে হলে কী করতে হবে, আপনাকে টাকা দিয়ে এটা দূর করতে হবে। আমি দেখাচ্ছি কত টাকা লাগতে পারে খরচটা, একটু আপনাকে এক্সপিরিয়েন্স বা পুরাটা বোঝানোর জন্য। দেখুন আমার এখন রেকর্ড চলতেছে, প্লাস এই যে এখন আমি কথা বলতেছি, আমার কিন্তু কথাগুলো রেকর্ড হচ্ছে এখানে। এই যে এখানে খেয়াল করুন, আমি যে কথা বলতেছি আমার মাইক্রোফোন কিন্তু এগুলো রেকর্ড করছে। ওকে, সো এখন দেখুন এখানে লেখা রয়েছে আর্ন রেজিস্টার, তার মানে আমি এটি রেজিস্টার করি নাই। প্লাস আমি যদি এখন অ্যাবাউটে চলে যাই, তাহলে দেখুন এখানে লেখা দেখাচ্ছে আর্ন রেজিস্টার 10 মিনিট ভিডিওস উইথ ওয়াটার মার্কস। 10 মিনিট মাত্র ভিডিও করতে পারবেন, তাও সেটা আবার ওয়াটার মার্কস সহ। ওয়াটার মার্কস আপনি এটা ডাউনলোড করতে, সরি, রেকর্ড করতে পারবেন না। টু রিমুভ ওয়াটার মার্কস পারচেস ব্যান্ডিক্যাম ফ্রম ব্যান্ডিক্যাম.com, আপনাকে রেজিস্টার করে নিতে হবে টাকা দিয়ে। আমি যদি একটু প্রেস করি, সো এখন দেখুন বলতেছে বাই নাও আপনার ইমেল এবং সিরিয়াল নাম্বার। আমি বাই নাও বাটনে প্রেস করে দিলাম, দেখুন তারা কত টাকা চাচ্ছে এখান থেকে। ওয়ান পিস লাইসেন্স এটা হচ্ছে $39.95, আর এটা হচ্ছে আপনার টু পিসি লাইসেন্স। সো দেখুন আমাকে বলতেছে $39, আর টু পিসির জন্য আমার কত লাগবে, সেটা হচ্ছে আপনার টু পিস লাইসেন্স বেস্ট চয়েস, সেটা বলতেছে $59। সো এই টাকাতে আপনাকে এটা কী করতে হবে, কিনে নিতে হবে, মানে জাস্ট ওয়াটার মার্কটা রিমুভ করাতে হলে আপনাকে এত ডলার দিতে হবে। সো এটা না দিলে আপনি কী করতে পারবেন না, 10 মিনিটের উপরে কোনো ভিডিও রেকর্ড করতে পারবেন না। পাশাপাশি আমার ভিডিওতে দেখলেন লেখা রয়েছে www.bandicam.com, ওই লেখাটা রিমুভ করা হবে না। এখন যদি আমার জিনিসটা পছন্দ হয়, তাহলে তো সেটা আমার পছন্দ করা জিনিসটা আমাকে নিতে হবে। যেহেতু আমার জিনিসটা পছন্দ, সেটা অবশ্যই তো এটা আমি নিব, বাট এখন টাকা দিয়ে কেন আমাকে নিতে হবে ভাই, এটা তো একটা সমস্যা, তাই না? অনেকগুলো ওয়াটার মার্কস ছাড়া ওই স্ক্রিন রেকর্ডার রয়েছে, যেগুলো আমরা টাকা দিয়ে না কিনেও টোটালি ফ্রিলি ইউজ করতে পারি, বাট এটা আসলে ওরকম দিচ্ছে না, কারণটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আসলে একটা সফটওয়্যার তাদের তৈরি করেছে, তারা তো আসলে ফ্রিতে দেবে না, এটা ঠিক আছে, যেমন আমি কোনো অ্যাপস ফ্রিতে দিই না, যেটা বাস্তবতা আর কি। সো সেম ক্ষেত্রে এটা তাদের ক্ষেত্রেও একই সেম অবস্থা। সো এখন এই টাকা আমরা রিমুভ করবো টোটালি ফ্রিতে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখুন একটা ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে, রাইফেল লিঙ্ক, আপনাকে সেখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। এরপর কী করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনি ডাউনলোড যখন করবেন তখন, ঠিক বলে রাখা ভালো, ব্যান্ডিক্যাম সফটওয়্যারটি মোটামুটি একটা ভালো মানের পিসিতে হলে খুব ভালো হয়, একদমই নর্মাল কম্পিউটার হলে একটু সমস্যা বা ল্যাগ ফ্যাক করতে পারে। ওকে, মোটামুটি হলে হবে, সমস্যা নেই, কোর ডুয়েল কোর বা 2.5 কোর হলে মোটামুটি চলতে সেরকম হলে সমস্যা নেই, একদম যেগুলো হলো সেগুলোতে প্রবলেম করলে করতে পারে। ওকে, সো এখান থেকে আপনি অ্যাবাউটে গেলে দেখেন, আমার এখানে দেখাচ্ছে যে ব্যান্ডিক্যাম আনরেজিস্টার্ড প্লাস ব্যান্ডিক্যাম যে আনরেজিস্টার্ড দেখাচ্ছে, এটা এখন আমি রিমুভ করে দিব। সো রিমুভ করতে হলে আমাকে একটা কাজ করতে হবে, আমাকে ভিডিওটা বন্ধ করতে হবে, কারণ আপনি যখন রিমুভ করতে যাবেন সফটওয়্যারটা, আমি দেখাচ্ছি ওইটা সমস্যা নেই, তখন আপনাকে এই ব্যান্ডিক্যামটা ক্লোজ করতে হবে। এখন যদি ব্যান্ডিক্যামটা ক্লোজ করি তাহলে আমার রেকর্ডিং কিন্তু বন্ধ হয়ে যাবে। ওকে, সো আমি কাজটা দেখাচ্ছি, এরপর বন্ধ করবো ভিডিওটা, সমস্যা নেই। এই সফটওয়্যারটা আপনি বর্তমানে এই ভিডিও ডিসক্রিপশন ডাউনলোড বক্স থেকে ডাউনলোড করেছেন বা করবেন, অবশ্যই করার পর রাইট বাটন প্রেস করবেন, ডান পাশে সুইচটা, এক্সট্রেট ফাইল বা এক্সট্রেট হেয়ার, এক্সট্রেট ফাইল বাটন প্রেস করলাম, প্রেস ওকে, অ্যান্ড দেন পাসওয়ার্ড বলতেছে, এখানে অবশ্যই পাসওয়ার্ড দেবেন 1, 2, 3, দেন ইন্টার। ওকে, আমার সামনে এখন একটা ব্যান্ডিক্যাম ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন আপনাকে এই ফাইলটা ওপেন করতে হবে। ওপেন করার পর ব্যান্ডিক্যাম, এটা হচ্ছে ব্যান্ডিক্যাম সফটওয়্যারটা, যেটা আমার বর্তমানে যে এই যে নিচে একদম নিচে দেখুন, এখানে খেয়াল করুন যে নিচে এখানে আমার চলতেছে রানিং, আমি রেকর্ড করতেছি বর্তমানে ওইটা দিয়েই। সো ডাউনলোড করা না থাকলে করে নেবেন অবশ্যই, যারা ওই স্ক্রিন রেকর্ডের ভিডিও বানাবেন তারা বিশেষ করে, অযথা ডাউনলোড করে লাভ নেই না রেকর্ড করলে। সো এখানে আসার পর আমি এটাকে একটু ভিউ লার্জ আইকন করতেছি, দেখুন একটা টুপি সংবলিত একটা অপশন আছে, আমি যদি এটা ছোটো করে দেখতো তাহলে দেখতে পাবেন এখানে যে টুপি আছে, বাট ছোটো করলে সবচেয়ে বুঝতে সুবিধা, কারণ সবার কাছে ছোটোটা দেখায় না, যে এরকম, তাই না? মাঝখানে দেখুন লেখা রয়েছে কি মেকার, মাঝখানে লেখা রয়েছে কি মেকার, আপনাকে এটা রান করতে হবে। ভিউ প্রেস করে দিলাম, লার্জ আইকন, ওকে
সো এখন এটাকে আমি রাইট বাটন প্রেস করব ডান পাশে সুইচ এরপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বাট আগে বলেছিলাম এটা রান করার আগে কি করতে হবে আপনাকে ব্যান্ডি ক্যামটা বন্ধ করে দিতে হবে আর এখন এটা বন্ধ করলে আমার ভিডিও বন্ধ হয়ে যাবে সো আমি এখানে ভিডিওটা বন্ধ রাখতেছি পরে ভিডিওটা আমি অ্যাড করে নেব সমস্যা নেই বাট আপনি এতক্ষণ যে ভিডিওটা দেখলেন দেখবেন উপর দিয়ে লেখা আছে www.bandicam.com বাট একটু পরে আপনি দেখবেন যে এই লেখাটা আর নেই মানে দুইটা ভিডিওকে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিব ওকে সো ভিডিওটা আমি বন্ধ করতেছি ওটা রান করার জন্য রান করার পর আবার রেকর্ড শুরু করতেছি ওকে সো গাইজ আমি কিন্তু আমার সফটওয়্যারটাকে রেজিস্টার করে ফেলেছি এখন আমি দেখব যে এখন দেখুন আপনি ঠিক এই মুহূর্তে খেয়াল করুন আমার ভিডিওর উপরে কিন্তু www.bandicam.com লেখাটা সম্ভবত নেই সম্ভবত কেন বলছি কারণ আমি এখনও চেক করি নাই বাট আমি না চেক করে 100% শিওর দিচ্ছি আপনাকে যে আসলে কোনো ওয়াটারমার্কস নেই প্লাস এখন আমি 10 মিনিটেরও বেশি এক্সট্রাভাবে একটা না ভিডিও রেকর্ড করতে পারবো কীভাবে দেখুন আমি সফটওয়্যারটাকে ওপেন করে দেখাচ্ছি আপনাকে আসলে রেজিস্টার হয়েছে কি না আমি আমার ব্যান্ডিক্যামটা ওপেন করে নিচ্ছি দেখুন আমরা কিন্তু এখানে লেখা ছিল আনরেজিস্টার্ড ওটা কিন্তু নেই প্লাস আমি চলে গেলাম অ্যাবাউটে দেখুন এখানে দেখা যাচ্ছে ইমেল অ্যাড্রেস এখানে যে আমার ইমেলটা দেওয়া আছে আমার ইমেল অ্যাড্রেস এবং সিরিয়াল নাম্বারটা তারা আমাকে দিয়ে দিয়েছে সো এটা এখন বর্তমানে রেজিস্টার্ড এবং লাইসেন্স ইনফরমেশন এখন আমি এটা ইচ্ছে মতন ব্যবহার করতে পারবো যত খুশি তত সো আশা করছি ভিডিওটা ইনফর্মেটিভ হয়েছে বাট একটা কথা এখানে বলে রাখি আপনি যেই ফাইলটা দিয়ে এটাকে ক্র্যাক করছেন এটাকে কিন্তু ক্র্যাক বা ইললিগ্যাল কাজ এটা কিন্তু লিগ্যাল বা বৈধ কোনো কাজ না এই যে ইললিগ্যাল কাজটা বা ক্র্যাক করছেন এই ক্র্যাকটা করার ফলে কী হয় আপনি যখন অতিরিক্ত ইন্টারনেট চালাবেন প্লাস ব্যাঙ্কিং লেনদেনগুলো করবেন তখন কিন্তু এটা আপনার হ্যাকিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায় কারণ দেখুন আমাকে এই সফটওয়্যারটা দিচ্ছে কে সাপোজ আমি যদি এটাকে ভিউ করি কি মেকার তাই না এটা হচ্ছে একটা কি মেকার যাকে আমি রান করছি কী হিসেবে রাইট বাটন প্রেস করলাম রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটরের কাজটা কি জানেন কম্পিউটার পুরোটাকে কিন্তু সে কন্ট্রোল করছে এখন ভেবে দেখেন যখন আপনি কম্পিউটার চালাচ্ছেন ব্যবহার করছেন তখন যদি অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার আপনার কম্পিউটারের মেইন ম্যানেজার বা মেইন প্রধান মালিক হিসেবে কাজ করে সে হয়তো বা একটু কিউরিয়াসিটি বা একটু আর মনে হয় ভাববে কী ব্যাপার আমার এই সফটওয়্যারটা তো অমুক জায়গাতে দেখতেছি ইনস্টল অমুক লোকেশন বাংলাদেশের অমুক এলাকাতে ওই এলাকাতে ইনস্টল করছে বা কেউ ইউজ করছে তখন সে কিন্তু একটু বদমাইশি করতে পারে দেখে তো ঢুকে সে কী করে আপনার কম্পিউটার সে সব দেখতেছে সাপোজ তার কোনো তথ্য আদান প্রদান বা চুরি করে নেওয়ার ইচ্ছা হলো সে আপনার কম্পিউটার থেকে কোনো ফাইল চুরি করে নিল সো এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ যখন কম্পিউটার ইউজ করবেন অবশ্যই মাস্টলি আপনাকে এই সতর্কতা অবলম্বন করতে হবে সো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আর ডাউনলোড করার সময় কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন কারণ আমি ডাউনলোড অপশনটি যদি আপনাকে দিয়ে দিয়েছি বাট এরপরেও সমস্যা হইলেও হইতে পারে সো এইটা আর একটা বিষয় যখন এটাকে আপনি ইউজ করবেন আপনার অবশ্যই অফিসিয়ালভাবে BANDICAM ব্যান্ডিক্যাম শুধুমাত্র ব্যান্ডিক্যাম লিখে সার্চ করবেন আমি ব্যান্ডিক্যাম ক্র্যাক লিখেছিলাম সফটওয়্যার ডাউনলোড করার জন্য সো ব্যান্ডিক্যাম লিখে সার্চ করলে www.bandicam.com যে ওয়েবসাইটে চলে আসছে আপনি এখান থেকে অবশ্যই ফুল ভার্সনটা ফ্রিতে ডাউনলোড করে নেবেন টোটালি ফ্রিতে এখান থেকে ডাউনলোড করে নেবেন কারণ অফিসিয়ালভাবে ডাউনলোড করলে এটা একদম সেফ থাকে আপনি আনঅফিসিয়ালভাবে কোথাও ডাউনলোড করলে প্রবলেমটা চলে আসতে পারে মানে আনঅফিসিয়াল কোনো জিনিস আসলে ভালো না সেগুলো ইললিগ্যাল থাকে বা একটা প্রবলেম থাকে কম্পিউটারে ক্ষতি করার মতো একটা প্রবলেম থাকলেও থাকতে পারে সো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ওকে তো এখন তাহলে ভিডিওটা কী করা যায় বন্ধ করে দেওয়া যায় কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম